সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। যাকে আপনারা গুলি করে মেরেছেন আর যিনি না থাকলে এই ব্যারাকপুর অঞ্চলে আপনাদের এই ঘাসফুল ফুটতো না, সেই মনীষ শুক্লাকে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। মনীষের রক্ত হবে না কো ব্যর্থ। তৃণমূলের যে সমস্ত লোকেরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তাদেরকে বলবো, বুকে হাত রেখে যদি দম থাকে, যারা মনীষকে শেষ নিঃশ্বাসের দিকে এগিয়ে দিয়েছেন মনীষের জীবনের প্রতিটা নিঃশ্বাসের জন্য শপথ। ওর বাবাকে যদি এখান থেকে জিতিয়ে এই এলাকার উন্নয়ন করে মনীষের নাম এলাকায় এলাকায় মানুষের ঘরে ঘরে পৌঁছে না দিতে পারি, তাহলে আমরা মনীষ শুক্লার বন্ধু নই, মনীষ শুক্লার সহকর্মী নই, আর তাহলে আমরা আগামী প্রজন্মের রাজনীতিক নই। তাই মনীষের জন্য একটা জোরে হাততালি চাইব। সে ছেলেটা প্রতিদিন আমাদের সাথে রাস্তায় নেমে এই অপলক্ষ তৃণমূল কংগ্রেসকে এই ব্যারাকপুরের বুকে ক্ষমতায় এনেছিল। আমি প্রশ্ন করব মাননীয় চেয়ারম্যানকে, খেলা হচ্ছে বলে এখানে ডিজে বাজাচ্ছেন? খেলা তো আপনাদের শেষ করে দিয়েছে শুভেন্দু অধিকারী, খেলা তো শেষ। আমি শুভেন্দু অধিকারীর এলাকার ছেলে, মেদিনীপুরে আমার বাড়ি, আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আজকে বলে যাচ্ছি দাদা, আপনার বাড়িতে 2 তারিখ বিকালবেলা মিষ্টি নিয়ে আসবো। আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনার আরে ট্রেলারে হাততালি দিচ্ছি, পুরো ফিল্মটা শুনে নে, এখন তো সবে ট্রেলার দিচ্ছি হাততালি, ফিল্মটা শুনতে হবে তো। 2 তারিখ বিকালবেলা কত, 2 তারিখ বিকালবেলা রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি প্রাক্তন বিধায়িকা না বানাতে পারি, তাহলে আমরা নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ প্রজন্ম নই, মনীষ শুক্লার বন্ধু নই। লিখে রেখে দিন, শুভেন্দু অধিকারী তো খেলা শেষ করে দিয়েছে, নন্দীগ্রামে গেছিলেন স্কুটি নিয়ে উল্টে পড়েছে, স্কুটি চলছিল, নবান্ন থেকে চলতে শুরু হলো, চলতে 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 স্কুটি উল্টে পড়েছে নন্দীগ্রামে। ওরে বাবা, বুঝে না, ওখানে যে খেলাধুলো করে তার নাম শুভেন্দু অধিকারী ছিল বলে প্যারাসুটের নেতারা নেমে এখন রাজ্যে চিৎকার করছে, বলছে 2011 সময় আমি দরজার পেছন থেকে ছাত্র পরিষদ দেখতাম, কে রে তুই, ছিলি কোথায় তুই, ছাত্র পরিষদ কাকে বলে জানতিস নাকি, ছাত্র পরিষদ আগে কর, তৃণমূল ছাত্র পরিষদ তো বোঝ, এখনো দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি ব্যারাকপুরের মাটিতে তৃণমূল ছাত্র পরিষদটা যদি কেউ তুলে ধরেছিল তার নাম মনীষ শুক্লা, মনীষ শুক্লা আর মনীষ শুক্লা। একটা ছেলে, একটা ছেলে অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই, এই অ্যাম্বুলেন্সে পেশেন্ট আছে। কিন্তু যেদিন অমিত জির মিটিং হচ্ছিল সেদিন 3-4 অ্যাম্বুলেন্স গেছিল, তার একটা ড্রাইভারকে ডেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে কত পেলি, বললো টাকা দিয়েছিল ফ্রিতে ঘুরবার জন্য, যাতে একটু ছবি হয়, 2-3 দিন ধরে ঘুরিয়েছে। ভাওতা দেওয়ার একটা সীমা থাকা উচিত ভাই। তৃণমূল কংগ্রেস করে মনীষ তোর এলাকায় এসে বলে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস করে পাপ করেছিলাম, ভারতীয় জনতা পার্টি করে প্রায়শ্চিত্ত করছি, প্রায়শ্চিত্ত করছি আর প্রায়শ্চিত্ত করছি। 2 তারিখ দায়িত্ব নিয়ে এই দলটাকে সমুদ্রে বিসর্জন দেবো, ক্ষমতা থাকলে রুখে নিন, রুখে নিন, রুখে নিন। তাই আপনার জন্য 2টো লাইন, কি 2টো লাইন, ওই নীলসাদার নবান্ন, ওই নীলসাদার নবান্ন, আর পিসি তোমার বিদায় আসন্ন, অভ্যেস করে না, অভ্যেস করে না। সবার অবশ্য জানেন তো কিছু মানুষের দেখবেন পৃথিবীতে 2 ধরনের চোর থাকে, ক ধরনের চোর, 2 ধরনের, এক ধরনের চোর যারা অভাবে চুরি করছে, এই রাজ্যে খেতে পাচ্ছে না চুরি করছে, আমি তাদের দোষ দেখি না, আর এক ধরনের চোর থাকে যারা স্বভাবের চোর,
আমি তৃণমূল কংগ্রেসকে মনে করি স্বভাবের চুপ। আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, ভাই নরেন্দ্র মোদী প্রকল্প ঘোষণা করবার আগেই চুরি করে নিচ্ছে। নয় নয় করে কটা করেছে জানেন? 80 খানা। দেখবেন একটা টিভি চ্যানেলে একটা বাচ্চা ছেলে, সে চুরি করেছে। কি চুরি করেছে জানেন? স্লোগান চুরি করেছে। এই যে বলছে খেলা হবে খেলা হবে খেলা হবে, শুনছেন না? গান পান বাজিয়ে হাততালি দিচ্ছে। বাংলাদেশের একজন শিল্পীর স্লোগান চুরি করে নিয়ে সেখানে ঝেপে দিয়েছে। অবশ্য ঝাপাতে আপনারা দুঃখ প্রকাশ করবেন না। কেন করবেন না? কারণ ব্যারাকপুরের মানুষকে বলে যায়, যিনি এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি যে সমস্ত ছবি বানান দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যদি আপনারা আমাকে সময় দেন 2 তারিখের পর শো করে দেখিয়ে দেবো সাউথ ইন্ডিয়ান ছবি, কপি টু কপি ছাপা কেস পুরো ঝেপে বসিয়ে দিয়েছেন। তিনি এখানে নির্বাচনে জিততে এসেছেন। তাই একজন ডাক্তার বাবু, একজন বাবা যে তার ছেলেকে হারিয়েছে, তাকে আমরা কিচ্ছু দিতে পারবো না। শুধু তার হয়ে তার ছেলের প্রতি যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিরুদ্ধে ভোট চাইতে এসেছে, আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছি, যাতে এইখানে আর কোনো ছেলেকে অকালে ঝরে যেতে না হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলতে চাই। যিনি এখানে প্রার্থী হয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে দুষ্ট ছেলে। কেমন ছেলে? ভুল দুষ্ট তো কাজল না, যে নির্বাচনে হারবে উনি হচ্ছেন মিষ্টি ছেলে। কেমন ছেলে? কেমন ছেলে? একটু কম মিষ্টি খান দিদিমণি, এই মিষ্টি ছেলের জন্য একটা সুগার হবে। এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি, শুনে রাখুন, হিন্দিতে বলছি ভাই। বিজেপি সরকার মে আয়ে ইয়া নায়, বিজেপি সরকার মে আয়ে ইয়া নায়, আপনা তো জেল জানা তাই হ্যায়, লিখে নিন, গ্যারেন্টি দিয়ে যাচ্ছি। জিজ্ঞেস করুন কেন, জিজ্ঞেস করুন, আমার বিরুদ্ধে দম থাকলে মামলা করবেন, আমাকে জেলে ঢোকাবেন। আপনি ডিরেক্টর, আপনাকে প্রশ্ন করছি, ছবি বানাতে 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 আপনার কি সম্পর্ক তৈরি হয়েছে মুর্শিদাবাদের গরু পাচারকারীদের সাথে, সে খবর আমাদের কাছে আছে। কেন আপনি গরুর পাচারকারীদের কাছ থেকে নোটিশ পেয়েছেন, সে খবর আমাদের কাছে আছে। আপনার কোন ছবিতে গরু পাচারকারীদের টাকা ঢুকেছে, সে খবর আমাদের কাছে আছে। চাপ নেবেন না, আপনার জন্য প্রেমপত্র আসছে এজেন্সি থেকে। আপনাকে খেতে হবে, উত্তর দিতে হবে, আর মানুষের কৈফিয়তের উত্তর দিতে হবে। আর শেষ করবো একটা কথা বলবে, কি বলে শেষ করবো? আপনাকে আমি মিষ্টি খাওয়াবো 2 তারিখ বিকেলবেলা। কারণ মনে রাখবেন, নাম উত্তম হলে সবাই উত্তম হয় না, পার্থক্য থাকে। এলাকায় কটা ফ্ল্যাট হয়েছে সে খবর আমাদের কাছে আছে, কোন জমি কি ঢাঙনি বাড়ি হয়েছে সেসব আমাদের কাছে আছে। খাতা সবাই খুলতে শুরু করেছি, অর্জুন সিংকে আটকানোর চেষ্টা করেছিলেন, একজন বলেছিলেন যদি 1 লক্ষ ভোটে অর্জুন সিংকে ব্যারাকপুরে না হারাতে পারি তাহলে আমি রিটায়ারমেন্ট নিয়ে পলিটিক্স থেকে চলে যাব। বলেছিলেন কি বলেননি? বলেছিলেন খোকন, খোকন 2 লক্ষ, খোকন বলেছিলেন 2 লক্ষ ভোটে না হারালে পলিটিক্স থেকে ফেয়ারওয়েল নেবেন। বলেছিলেন কি বলেননি? আমি শুনতে পাচ্ছি না, বলেছিলেন কি বলেননি? বলেছিলেন আমি অনুরোধ করব 2 তারিখের পর এখানকার যুব ছেলেরা ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে একটা বড় মঞ্চ বানাবে, তাতে লিখবে খোকনের ফেয়ারওয়েল, আর হাঁড়ি হাঁড়ি মিষ্টি রাখবে। তুমি মিষ্টি খাও, মিষ্টি ছেলেকে নিয়ে বিদায় হও। বাংলা তোমার জন্য নয়, বাংলা তোমার জন্য নয়, বাংলা এই সন্তান হারা পিতার জন্য, যে ন্যায় বিচার চাইছে, যে ন্যায় বিচার চাইছে, যে ন্যায় বিচার চাইছে। তাই আজকে ব্যারাকপুরের মানুষের কাছে জানতে চাইবো, মনীষ শুক্লা কি দোষ করেছিল? আপনার বাড়িতে যদি হাজার হাজার মনীষ তৈরি করতে না হয় তাহলে এই তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ করতে হবে, উচ্ছেদ করতে হবে, উচ্ছেদ করতে হবে। ভারত মাতা কি? ভারত মাতা কি? ভারত মাতা কি? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বলো বলো জয় শ্রীরাম। আবার ভুল করছেন, এতবার জয় শ্রীরাম করছেন, এখানকার পুলিশ
গুলো সবাই জয়সেনাম বলছে, ওদেরকে নিয়ে জেলে ঢোকাও। আমি শুধু আনার জন্য বলতে চাই, পশ্চিম বাংলায় এত বড় জেল আপনি এখনো বানাতে পারেননি। শুধু যুব মোর্চার সৈনিকরা জয়সেনাম বলবে, ঢোকাতে ঢোকাতে জেল ভর্তি হয়ে যাবে। তারপরে তো বিজেপি আপনাকে খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না, আর খুঁজে পাওয়া যাবে না। শেষ করব এটুকু বলে, দিকে দিকে পদ্ম, কি দিকে দিকে পদ্ম, আর কে জব্দ শুনতে পাচ্ছি না, দিকে দিকে পদ্ম, দিকে দিকে পদ্ম, দিকে দিকে পদ্ম। আরে ভাই, আমি জব্দের কথা কি বলবো। কালকে সৌগতরা এখানে মিটিং করতে এসে বলে গেছে, প্রধানমন্ত্রীকে ছাগল বলে গালিগালাজ করেছে। আমি ইলেকশন কমিশনের সাবজেক্টটা তুলবো, তবে লজ্জা সরম তো থাকা উচিত, কেন উচিত তাই আজকে বলছি। আপনি এই ধরনের কথা বলছেন, আপনি একজন অধ্যাপক মানুষ, আপনাকে একটা কথা বলছি শুধু, আপনি পশ্চিমবাংলার একটা যে কোনো বিধানসভা বেছে নিতে পারতেন। আপনার বিরুদ্ধে আমাদের যুব মোর্চার যে কোনো একজন কর্মীকে দাঁড় করিয়ে দিতাম, সৌগতটা দিলে বুঝতেন আপনার জামানত বাজেয়াপ্ত হয়ে যেত। কারণ মানুষ আপনাকে প্রত্যাখ্যানের দিকে হচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি করোনা নিয়ে লড়াই করছেন, তার সাথে আপনার মুখ্যমন্ত্রী মিটিংয়ে বসতে চাইছেন, মানুষকে বিপদের দিকে ফেলে দিচ্ছে। আজকে করোনা পরিস্থিতিতে যে ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছেন, তার জন্য আপনারা দায়ী। আপনারা 10 বছর হাসপাতাল তৈরি করতে পারেন, তাই আপনাদের এর উত্তর দিতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি বক্তব্য শুধু শেষ করবো এইটুকু বলে, এই ব্যারাকপুরের উন্নয়ন যদি করতে হয়, এই ব্যারাকপুরে যদি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির পদ্মকেই ফোটাতে হবে। সবাই মিলে কোমর বেঁধে সকাল সকাল ভোট দিতে হবে 14 তারিখে। ভাই আর এক নম্বরে নাম কি, নাম কি এক নম্বরে, নাম কি, নাম কি এক নম্বরে? এক নম্বর বোতাম টিপবেন, আর যখন টিপবেন তখন কারেন্ট কালীঘাটে পৌঁছবে। এখানে সুইচটা টিপবেন, এখানে জ্বালাবেন, কারেন্ট কোথায় লাগবে? কালীঘাটে। কেন? কারণ বোঝাতে হবে বাংলার মানুষ আপনাকে চায় না,